হ্যালো এভরিওয়ান টেক বয় রাজা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের সঞ্জয় স্যার তো প্রিভিয়াস ক্লাসে আমরা রেডিও অ্যাক্টিভিটি ফিজিক্সের যে চ্যাপ্টার ছিল ওই চ্যাপ্টারটা সম্বন্ধে আমরা আলোচনা করেছি তো আজকে ওই চ্যাপ্টারটার ওপরে কিছু এমসিকিউ কিউ কোশ্চেন আমরা কিন্তু আলোচনা করব তো এই যে নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াস বা রেডিও অ্যাক্টিভিটিও বলতে পারি চ্যাপ্টারটা তো এই চ্যাপ্টারটাতে কি হচ্ছে না এই চ্যাপ্টারটা থেকে মোটামুটি তিন চার নম্বরের একটা কিন্তু আমাদের শর্ট কোশ্চেন আসে ঠিক আছে ইন্ডিভিজুয়াল তিনটা চারটা মতো শর্ট কোশ্চেন আমাদের আসে তো ওই শর্ট কোশ্চেনগুলো আমরা একটু খেয়াল করব তো যেখানে কী আছে না আজকে আমরা কোশ্চেনগুলো নিয়েছি কিছু প্রিভিয়াস ইয়ার আছে সঙ্গে এখানে আদার্সও কিছু কোশ্চেন ইনক্লুড আছে এর মধ্যে তো আমরা দেখবো এমসিকিউ কোশ্চেনগুলো আমরা আলোচনা করব এবং শুধুমাত্র এমসি কিউ কোশ্চেন আলোচনাই নয় এমসিকিউ কোশ্চেন আলোচনা করার সঙ্গে সঙ্গে তার পেছনে কি লজিক আছে তার পেছনে কি লজিক বলতে না কোন রেসপেক্টে অ্যান্সারটা কারেক্ট হচ্ছে ওই কারণটাও কিন্তু আমরা ডিসক্রাইব করবো সঙ্গে সঙ্গে এমসি কোশ্চেন মানে এই নয় যে আমরা শুধু উত্তরটা দাগিয়ে দিলাম কেন হচ্ছে কি হচ্ছে ওই ব্যাপারটা আমরা জানবো না তো অ্যান্সারও দেখবো সঙ্গে তার পেছনে কি লজিক ওটাও আমরা জানার চেষ্টা করবো ঠিক আছে তো দেখো আজকে ক্লাস আমরা কিন্তু শুরু করছি তো তোমরা এমসিকিউ কোশ্চেনগুলো দেখো এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে তো বি কেয়ারফুলি কোশ্চেনগুলো কিন্তু একটু মেমোরাইজ করার চেষ্টা করবে তো ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলেছে দেখে নিই একটি আইসোটোপের পরমাণুতে নিউট্রন ও প্রোটনের অনুপাত বেশি হলে পরমাণুটি কি নির্গত করবে কি বলেছে যে ইন অ্যান আইসোটোপ কি বলেছে আমাদের কোশ্চেন কি বলা আছে ফার্স্ট কোশ্চেন যে ইন অ্যান আইসোটোপ

ঠিক আছে কি কি আছে এখানটায় আমাদের অপশন আলফা গামা বিটা নান কোনটি নয় তো এখানটায় তাহলে আমাদের কারেক্ট অপশন কি হবে কি বলেছে যে একটি আইসোটোপের পরমাণুতে নিউট্রন ও প্রোটনের অনুপাত বেশি হলে পরমাণুটি কি নির্গত করবে ঠিক আছে কি বলেছে কোশ্চেন ইন এন আইসোটোপ ইফ দা রেশিও অফ প্রোটন নিউট্রন ইজ হাই দেন হোয়াট কাইন্ড অফ পার্টিকেল বি এমিটেড বাই দা অ্যাটম ঠিক আছে অ্যাটম দ্বারা কোন আমাদের পার্টিকেলটা এখানটায় রিলিজ করবে ঠিক আছে কিসের কিসের অনুপাত আমাদের বেশি বলেছে আমাদের কিন্তু বলা আছে যে নিউট্রন ও প্রোটনের অনুপাত যদি বেশি হয় ঠিক আছে তাহলে এখানটায় আমাদের কি পার্টিকেল রিলিজ করবে নিউট্রন ও প্রোটনের অনুপাত যদি বেশি হয় ক্লিয়ার তো দেখো নিউট্রন ও প্রোটনের অনুপাত যদি বেশি হয় তাহলে কিন্তু আমাদের কি পার্টিকেল রিলিজ করবে আমাদের কিন্তু বিটা পার্টিকেল রিলিজ করবে ঠিক আছে আমাদের কি পার্টিকেল রিলিজ করছে বিটা পার্টিকেল কেন এবারে আমরা আসি কেন কেন বিটা পার্টিকেল রিলিজ করবো কেন দেখো যদি আলফা পার্টিকেল রিলিজ করতো ঠিক আছে এখানে আমাদের কি বলেছে যে নিউট্রন ও প্রোটনের অনুপাত যদি বেশি হয় যদি আলফা পার্টিকেল রিলিজ করতো তাহলে কি হতো না আলফা পার্টিকেল রিলিজ করলে তার প্রোটনের সংখ্যাটা কিন্তু কমতো আমরা পড়ে এসেছি আগের ক্লাসে আমরা বলেছি যে যদি আলফা পার্টিকেল রিলিজ করে তাহলে প্রোটনটা তার দুই ইউনিট কমবে এবং নিউট্রনটা তার চার ইউনিট কমবে তাহলে যেহেতু এখানটায় কি বলেছে যে নিউট্রন রিলিজ করা নিউট্রন রিলিজ করা মানে কি না নিউট্রন রিলিজ করা মানে তার প্রোটন নাম্বার এবং মাস নাম্বারের কোনো পরিবর্তন হবে না ঠিক আছে কিন্তু যদি সে বিটা পার্টিকেল রিলিজ করে তখন কিন্তু তার কি হবে না তখন কিন্তু তার প্রোটনটা ওয়ান ইউনিট করে বাড়তে থাকবে ঠিক আছে আমরা জানি এটা তাহলে যদি এটা প্রোটন যদি এটা বিটা পার্টিকেল রিলিজ করে তখনই কিন্তু প্রোটনের অ্যামাউন্টটা বাড়বে তার মানে উত্তর কিন্তু সেই বেসিসে হবে কি সেই বেসিসে এই উত্তরটা কিন্তু হবে কি আমাদের বিটা পার্টিকেল ক্লিয়ার তাহলে আমাদের কারেক্ট অপশন কি কারেক্ট অপশন হচ্ছে বিটা পার্টিকেল কারণ আমরা জানি যে একটা বিটা পার্টিকেল যদি কোনো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রিলিজ করে তখন তার অ্যাটমিক নাম্বার কি হয় ওয়ান ইউনিট বাড়ে ইউনিট বাড়া মানে কি তার প্রোটন সংখ্যাটা বাড়বে ঠিক আছে প্রোটন সংখ্যাটা ওয়ান ইউনিট করে বাড়বে তো কোশ্চেন আমাদের এটাই বলা ছিল যে নিউট্রন ও প্রোটনের অনুপাত তার মানে কি যদি আমাদের এখানে বিটার পার্টিকেল রিলিজ করে তখন কিন্তু তাদের প্রোটন এবং নিউট্রনের রেসিওটা বাড়ছে ক্লিয়ার তো এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেন আসি নেক্সট কোশ্চেন কি বলেছে আইসোটোপগুলির মধ্যে তেজস্ক্রিয় হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে কি বলেছে যে আইসোটোপগুলির মধ্যে তেজস্ক্রিয় হওয়ার সম্ভাবনা আছে নাম্বার টু সেকেন্ড কোয়েশ্চেন আমাদের কি বলেছে ইন দা ফলোইং হুইচ ওয়ান ইজ রেডিও অ্যাক্টিভ ইন দ্য ফলোইং হুইচ ওয়ান ইজ রেডিও অ্যাক্টিভ কোনটা কি না কোনটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ঠিক আছে বা হুইচ ওয়ান হ্যাজ টু বি রেডিও অ্যাক্টিভ হুইচ ওয়ান হ্যাজ এ পসিবিলিটি হ্যাজ এ পসিবিলিটি টু বি রেডিও অ্যাক্টিভ হ্যা জে পসিবিলিটি টু বি রেডিও আমাদের অপশানগুলি কী কী আছে আমাদের অপশান এখানে বলেছে এম জি টোয়েন্টি ফোর নেক্সট কী বলেছে অ্যাস্টাডিন টু টেন ঠিক আছে নেক্সট কী বলেছে ক্যালসিয়াম ফর্টি নেক্সট কী বলেছে রুথিয়াম ওয়ান জিরো ওয়ান ঠিক আছে রুথিয়াম বা রোহোডিয়াম এটা যা খুশি বলতে পারে ঠিক আছে আর ইচ ওয়ান জিরো ওয়ান তো কার তো দেখো ম্যাগনেশিয়াম টোয়েন্টি ফোর ক্যালসিয়াম ফর্টি অ্যাস্টাডিন টু ওয়ান জিরো রুথেনিয়াম তো আমরা জানি কি না পরমাণু বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে সেইগুলো যাদের কি না যাদের রেডিও অ্যাক্টিভ দোজ আর রেডিও অ্যাক্টিভ হুজ মাস নাম্বার যার মাস নাম্বার সবগুলো আমাদের তুলে দেওয়া আছে তো এখানটা দেখো কার ভর সংখ্যাটা সব থেকে বেশি অ্যাস্টাডিন এর ভর সংখ্যাটা সব থেকে বেশি অ্যাস্টাটিন অ্যাস্টাটিনের ক্ষেত্রে মাস নাম্বার কত দেওয়া আছে টু ওয়ান জিরো ক্ষেত্রে মাস নাম্বার কত দেওয়া আছে টু অ্যাস্টাটিনের মাস নাম্বার এটা যেহেতু এর ক্ষেত্রে সংখ্যা সব থেকে বেশি তাহলে এর রেডিও অ্যাক্টিভ হওয়ার পসিবিলিটিটা কিন্তু বেশি হবে তাহলে রেডিও অ্যাক্টিভ হওয়ার পসিবিলিটি কার বেশি না রেডিও অ্যাক্টিভ হওয়ার পসিবিলিটি কিন্তু অ্যাস্টাটিনের বেশি কেন বেশি যেহেতু এর মাস নাম্বারটা বেশি আমরা জানি কি একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট কোনো একটা এলিমেন্ট রেডিও অ্যাক্টিভ তখনই হয় যখন সেটা কী হয় না যখন সেটা ইন জেনারেল তার মাস নাম্বারটা হাই হয় তাহলে এর মাস নাম্বারটা হাই তার জন্য অ্যাস্টাটিন কী হচ্ছে না রেডিও অ্যাক্টিভ হতে পারে ঠিক আছে এটা রেডিও অ্যাক্টিভ হওয়ার পসিবিলিটি আছে ক্লিয়ার তো এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাব কি বলেছে নিচের কোন মৌলের আইসোটোপ নেই ঠিক আছে নিচের কোন মৌলের আইসোটোপ নেই নাম্বার থ্রি কোয়েশ্চেন আমাদের কি বলেছে নিচের কোন মৌলের আইসোটোপ নেই হুইচ ওয়ান ডাজ নট হ্যাভ এনি আইসোটোপ

তাহলে দেখি বাকিগুলার কি কি আইসটপ আছে কার্বনের যদি দেখি তাহলে কার্বনের কি আইসোটব আছে না কার্বনের ক্ষেত্রে আইসোটব হচ্ছে সি বারো ছয় সি তেরো ছয় এগুলো কিন্তু হচ্ছে কি কার্বনের আইসোটোপ অক্সিজেনের ক্ষেত্রে আইসটোপ কি কি হতে পারে অক্সিজেনের ক্ষেত্রে আইসটোপ হতে পারে ও সিক্সটিন এইট ও সেভেন্টিন এইট ও এইটিন এইট ঠিক আছে ষোলো আট সতেরো আট আঠেরো আট ক্লোরিনের কিন্তু কোনো আইসোটোপ নেই ক্লোরিনের কি আইসোটোপ ক্লোরিনের আইসোটোপ হতে পারে ক্লোরিন সতেরো চৌত্রিশ ক্লোরিন সতেরো পঁয়ত্রিশ ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু আইসোটোপ হতে পারে কত ক্লোরিন সতেরো চৌত্রিশ ক্লোরিন আঠেরো সতেরো পঁয়ত্রিশ ঠিক আছে ঠিক আছে তাহলে কি হলো দেখো কার্বন অক্সিজেন এবং ক্লোরিন এ তিনটার কিন্তু আইসোটোপ আছে ফ্লোরিনের কিন্তু কোনো আইসোটোপ নেই তার জন্যই কি হচ্ছে তার জন্যই কিন্তু অপশান বি আমাদের অপশন অপশন বি কি অপশন বি হচ্ছে ফ্লুরিন তাহলে ফ্লুরিন কি হচ্ছে হচ্ছে আমাদের অপশন কারণ কি এর কোনো আইসোটোপ নেই বাকিগুলোর কিন্তু আমি আইসোটোপ লিখে দিয়েছি কার্বনের আইসোটোপ কি অক্সিজেনের আইসোটোপ কি এবং ক্লোরিনের আইসোটোপ কি তিনটার কিন্তু আইসোটোপ আমি বলে দিয়েছি ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে ক্লোরিনের অক্সিজেনের এবং কার্বনের আইসোটোপ পরপর আমরা দিয়ে দিয়েছি তারপরে নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে নেক্সট কোয়েশ্চেন বলেছে নিম্নে বর্ণিত গতিশীল কোন কণাগুলি চৌম্বক ক্ষেত্রে বিক্ষিপ্ত হয় না কি বলেছে যে নিম্নে বর্ণিত গতিশীল কোন কণাগুলি চৌম্বক বিক্ষিপ্ত হয় না নাম্বার কি বলা আছে ইন দা ফলোইং হুইচ ওয়ান ডাজনট

অপশান সি কি দেওয়া আছে আলফা অ্যান্ড গামারে অপশান ডি কি দেওয়া আছে বিটা অ্যান্ড গামারে তাহলে চারটা কিন্তু আমাদের অপশান বলে দিচ্ছে আলফা বিটা গামা আলফা এবং গামা বিটা এবং গামা তাহলে আমাদের কারেক্ট অপশান কি হবে ঠিক আছে তাহলে আমাদের কারেক্ট অপশান কি হচ্ছে কারেক্ট অপশান হচ্ছে কিন্তু আমাদের ডি কারেক্ট অপশন কি হচ্ছে কারেক্ট অপশান হচ্ছে বি কারেক্ট অপশন কি কারেক্ট অপশান হচ্ছে গামারে কেন গামারে কি বলেছে ইন দ্য ফলোইং হুইচ ওয়ান ডাজ নট ডিস্ট্রাক্টেড টুয়ার্ডস ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের প্রতিও কিন্তু গামারে ডিস্ট্রাক্ট করে না এবং ইলেকট্রিক ফিল্ডের প্রতিও কিন্তু গামারে ডিস্ট্রাক্ট করে না মানে কি বিক্ষিপ্ত হয় না আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু পড়িয়েছিলাম যে ডিস্ট্রাক্টিং অ্যাবিলিটিটা ডিস্ট্রাকশন টুয়ার্ডস ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড যে আমরা বলেছিলাম ওখানে কী ছিল না ওখানে ডিস্ট্রাকশানটার সিকোয়েন্সটা কী ছিল ওখানে ডিস্ট্রাকশানের সিকোয়েন্স ছিল যে আলফা পার্টিকেলের ক্ষেত্রে কি হচ্ছে না আলফা পার্টিকেলের ক্ষেত্রে ডিস্ট্রাকশনটা হচ্ছে বিটা পার্টিক্যালের ক্ষেত্রে ডিস্ট্রাকশনটা তুলনামূলকভাবে কম হচ্ছে এবং গামা পার্টিকেলের ক্ষেত্রে কি হচ্ছে না কোনো ডিস্ট্রাকশান থাকে না তাহলে তাদের সিকোয়েন্সটা কী ছিল আলফা বিটা এবং গামা ঠিক আছে তাহলে গামা পার্টিক্যালের ক্ষেত্রে কী হয় না গামা পার্টিক্যালের ক্ষেত্রে ডিস্ট্রাকশানটা কিন্তু হয় জিরো গামা পার্টিকেলের ক্ষেত্রে ডিস্ট্রাকশনটা কত হয় জিরো আলফার ক্ষেত্রে ডিস্ট্রাকশন থাকে আলফার ক্ষেত্রে ডিস্ট্রাকশন সব থেকে বেশি তারপরে বিটা এবং গামার ক্ষেত্রে কি সব থেকে কম বা গামার ক্ষেত্রে নেই সেই সেই কিন্তু কি হচ্ছে সেই বেসিসেই কিন্তু আমাদের অপশান বি হচ্ছে কারেক্ট অপশান এর কিন্তু কোনো চুম্বক ক্ষেত্রের প্রতি বিক্ষেপণ নেই এবং অ্যাজ অ্যাজ ওয়েল এস এর কিন্তু তড়িৎ ক্ষেত্রের প্রতি বা ইলেকট্রিক ফিল্ডের প্রতিও কিন্তু কোনো ডিস্ট্রাকশন নেই ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে নেক্সট কোশ্চেন বলেছে নাম্বার ফাইভ আয়নন ক্ষমতার দিক থেকে সব থেকে শক্তিশালী হলো আয়ন ক্ষমতার দিক থেকে সব থেকে শক্তিশালী নাম্বার ফাইভ কোশ্চেন কি বলা আছে ইন আইপি পোটেন্সিয়াল বা আয়নাইজেশন ক্ষমতা ঠিক আছে হুইচ ওয়ান ইজ মোর স্ট্রং হুইচ ওয়ান ইজ মোস্ট ঠিক আছে ঠিক আছে আয়নন ক্ষমতার দিক থেকে ঠিক আছে ইন আইপি আয়নাইজেশন ক্ষমতার মধ্যে হুইচ ওয়ান ইজ মোস্ট কোনটা হচ্ছে সব থেকে শক্তিশালী ঠিক আছে কি কি বলেছে আলফা বিটা গামা অ্যান্ড এক্স আয়নন ক্ষমতার দিক থেকে কি বলেছে আয়নন ক্ষমতার দিক থেকে বলেছে কোনটি বেশি শক্তিশালী ঠিক আছে ঠিক আছে আয়নন ক্ষমতার দিক থেকে কি বলেছে কোনটি বেশি শক্তিশালী তো আয়নন ক্ষমতার দিক থেকে শক্তিশালী সব থেকে কিন্তু আমাদের হচ্ছে আলফারে আলফারে কি হচ্ছে না আলফারে হচ্ছে আয়নন দিক থেকে শক্তিশালী ঠিক আছে কেন এবারে আসি আলফারে মানে কি না আলফারে আলফারে মানে কি হচ্ছে না আলফারে মানে হচ্ছে এইচ ইস ই ফোর টু মানে কি বেসিক্যালি এটা হচ্ছে কি প্রোটন এইচই ফোর টু আর প্রোটন ঠিক আছে এবার আয়নাইজেশন পোটেন্সিয়ালটা কি না আয়নাইজেশন পোটেন্সিয়াল হচ্ছে কোনো একটা অ্যাটমের সব থেকে বাইরের কক্ষ থেকে যখন আমি একটা ইলেকট্রনকে বার করব তখন যে অ্যামাউন্ট অফ এনার্জি আমাকে দিতে হচ্ছে সেটাই কি হচ্ছে না সেটাই হচ্ছে তার আয়নাইজেশন এনার্জি তো এনার্জি বা কি বিষয়টা দেখি আয়নাইজেশন এনার্জি ঠিক আছে আয়নাইজেশন এনার্জি বিষয়টা কি না আয়নাইজেশন এনার্জি বিষয়টা হচ্ছে কোনো একটা অ্যাটম ঠিক আছে কোনো একটা অ্যাটমের সর্ববহিষ্ঠ কক্ষ থেকে আমি কি করবো কোনো একটা ইলেকট্রনকে বার করব ঠিক আছে ইলেকট্রনকে বার করা মানে কি ইলেকট্রনকে বার করা মানে এটা কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে ঠিক আছে তখন এখানটা যে অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি সাপ্লাই করতে হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি কি করছি আমরা সাপ্লাইড করছি সেই অ্যামাউন্ট অফ এনার্জিটাকে আমরা কি বলছি আয়োনাইজেশন এনার্জি এবার আমি একটা কথা তোমাদের বলি যে যদি পরমাণু নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা বেশি হয় তাহলে সে কি করবে না তাহলে সে সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনটাকে বেশি পরিমাণে ক্যাপচার করবে কোন পরমাণুর যদি প্রোটন সংখ্যা বেশি হয় তাহলে সে কী করবে না তাহলে সে পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনটাকে বেশি পরিমাণে ক্যাপচার করবে যখন সে বেশি পরিমাণে ক্যাপচার করবে তখন সর্ববহিষ্ঠ কক্ষ থেকে ইলেকট্রনটাকে বার করতে কিন্তু তুলনামূলকভাবে আমাকে বেশি শক্তি দিতে হবে তখনই কিন্তু তার আইনি ক্ষমতাটা সব থেকে বেশি হবে তাহলে আলফা পার্টিকেল যদি থাকে বা আলফা রে যদি থাকে তাহলে কি হচ্ছে আলফা রে বেসিক্যালি কি হচ্ছে প্রোটন তাহলে প্রোটনের পরিমাণ যদি বেশি হয় তাহলে কী হবে তার সর্ববৈষ্ঠ কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি হবে তাহলে সেখান থেকে ইলেকট্রনটাকে রিলিজ করতে বেশি অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে তার জন্যে কি হচ্ছে তার আয়নায়ন ক্ষমতা কিন্তু আলফা পার্টিকেলের ক্ষেত্রে সবথেকে বেশি হচ্ছে ক্লিয়ার বোঝা গেল তাহলে আলফা পার্টিকেলের ক্ষেত্রে কেন তার আয়ন ক্ষমতা বা আয়নাইজেশন পোটেন্সিয়াল বা আয়নাইজেশন এনার্জি বেশি কেন বোঝা গেল তাহলে আলফা পার্টিকেলের ক্ষেত্রে কি হচ্ছে না সব থেকে কিন্তু তার আয়নাইজেশন পাওয়ারটা বেশি হচ্ছে নেক্সট কি বলেছে নেক্সট বলেছে যে তেজস্ক্রিয় বিকিরণ শোষণ করার জন্য ব্যবহৃত হয় ঠিক আছে হুইচ ওয়ান নাম্বার সিক্স হুইচ ওয়ান ইজ ইউজড টু অ্যাবজর্ব

অপশন ডি কি বলা আছে গ্লাস ঠিক আছে কোনটা কি না কোনটা রেডিও অ্যাক্টিভ এমিশন করার জন্য কি করা হয় না ইউজ করা হয় ওয়ান ইজ দেওয়া দেওয়া আছে আছে মধ্যে লোহা আয়রন কাঠ উড সীসা লেড কাচ গ্লাস চারটা অপশান আমাদের কিন্তু প্রোভাইড করা আছে তো এর মধ্যে থেকে কারেক্ট অপশান আমাদের কি হবে কারেক্ট অপশান আমাদের কি হবে কারেক্ট অপশন লোহা হবে না কার্ট হবে না কাচও হবে না কারেক্ট অপশন কি হবে কারেক্ট অপশন কিন্তু আমাদের হবে লেড বা সীসা লেড বা সীসা কিন্তু হবে আমাদের কারেক্ট অপশন লেড বা সীসা কি করে না লেড বা সীসা কোনো রেডিও অ্যাক্টিভ এমিশানকে কী করে অ্যাবজর্ব করবে মানে কি রকম না কোনো তেজস্ক্রিয় পদার্থের যখন ভাঙন হয় তখন সেই সেখান থেকে কী হয় না সেই তেজস্ক্রিয় পদার্থ থেকে বিভিন্ন ধরনের রেডিও অ্যাক্টিভ এমিশান ডিক রেডিও অ্যাক্টিভ এমিশান হয় রেডিও অ্যাক্টিভ এমিশান সেখান থেকে আলফা পার্টিকেল রিলিজ করে বিটা পার্টিকেল রিলিজ করে বিভিন্ন ধরনের কণা নির্গত হয় সেই কণাগুলো কি করে না সেই তেজস্ক্রিয় যে বিকিরণটা হচ্ছে ওই তেজস্ক্রিয় বিকিরণটা কি কী করছে না লেট বা সীসা কিন্তু শোষণ করছে লেট বা সীসা কিন্তু অ্যাবজর্ব করছে ঠিক আছে এটা কিন্তু আয়রনও হবে না উডও হবে না গ্লাসও কিন্তু হবে না ঠিক আছে যার মধ্যে উড এবং গ্লাস কী না উড এবং গ্লাস হচ্ছে তোমার অন্তরক পদার্থ মানে কি এদের ভেতর দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি পাস করে না ঠিক আছে উড এবং গ্লাস এদের ভেতর দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি পাস করে না ক্লিয়ার আচ্ছা তাহলে কারেক্ট অপশন কি হচ্ছে কারেক্ট অপশন কিন্তু আমাদের হচ্ছে লেড বা সিসা ঠিক আছে লেডকে আমরা কি দ্বারা ডিনোট করি লেডকে আমরা ডিনোট করি পিবি এই সাইন দ্বারা কিন্তু আমরা ডিনোট করি লেডের সাইন কি লেডের সাইন হচ্ছে পিবি পিবি বা লেড ঠিক আছে ক্লিয়ার বোঝা গেল নেক্সট কোশ্চেন এবার আমরা চলে আসি নেক্সট কোশ্চেন কি বলেছে যে নিউক্লিয় বিক্রিয়াতে নির্গত তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ঠিক আছে ইন অ্যান इन न्यूक्लियर रिएक्शन ठीक है हुईच वन इज इलेक्ट्रोमैग्नेटिक हुईच वन इज इलेक्ट्रोमैग्नेटिक की की देवा आछे हमारे देवा आछे अल्फा बीटा गामा x ঠিক আছে আলফা রে বিটা রে রে x রে কি কি ডিভাইস ইন এ নিউক্লিয়ার রিঅ্যাকশন হুইচ ওয়ান ইজ কি বলেছে হুইচ ওয়ান ইজ বলেছে ইলেক্ট্রোম্যাগনেটিক বা তড়িৎ চুম্বকীয় কোনটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আলফা বিটা গামা না x ঠিক আছে কোনটা হচ্ছে কি কোনটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আলফা না বিটা না গামা না x রস ক্লিয়ার তাহলে আমাদের এখান থেকে কিন্তু কারেক্ট অপশন কি বার করতে হবে কারেক্ট অপশন কিন্তু আমাদের বার করতে হবে কারেক্ট অপশন কি হচ্ছে কারেক্ট অপশন কিন্তু আমাদের হচ্ছে গামারে গামারে কি না গামারে হচ্ছে নিউক্লিয় বিক্রিয়াতে নির্গত তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ঠিক আছে গামারে এটা কি না গামারে হচ্ছে গামারে কি না গামারে হচ্ছে বেসিক্যালি ফোটন আমরা বলেছিলাম আগের ক্লাসে গামারেটা কি না এটা হচ্ছে বেসিক্যালি ফোটন এবং এটা কি হচ্ছে না এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ঠিক আছে ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কিন্তু বিকিরণ করে ইলেকট্রোম্যাগনেটিক বা কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এটা বিকিরণ করে কি বিকিরণ করে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকিরণ মনে গামারেটা ফোটন গামারেটা কি গামারেটা হচ্ছে বেসিক্যালি ফোটন এবং এটা কি করে না এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রে বা তড়ির চুম্বকীয় তরঙ্গ কিন্তু বিকিরণ করে ক্লিয়ার আচ্ছা এবারে আমরা কিন্তু চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট ঠিক আছে নাম্বার এইট আমাদের তাহলে কি বলেছে দেখে নি কোশ্চেন নাম্বার এইট নাম্বার এইট কি বলেছে ফার্স্ট বলেছে যে ইউরেনিয়াম যার মাস নাম্বার কত দেওয়া আছে টু ফাইভ পরমাণু বিভাজনের সময় যত সংখ্যক নিউট্রন নির্গত হবে ঠিক আছে বলেছে কোশ্চেন নাম্বার অফ নিউট্রন রিলিজ নাম্বার অফ নিউট্রন রিলিজ ইন দা কি বলেছে যে কতগুলো নিউট্রন কি হচ্ছে এখান থেকে রিলিজ হচ্ছে ইউরেনিয়াম টু থার্টি ফাইভ এটা হচ্ছে কি না এটা হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট তো এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে কত সংখ্যক নিউট্রন রিলিজ হবে ঠিক আছে পরমাণু বিভাজনের সময় যত সংখ্যক নিউট্রন রিলিজ হবে ঠিক আছে তো বিভাজনের সময় তাহলে কত সংখ্যক নিউট্রন আমাদের রিলিজ হচ্ছে তো দেখো পরমাণু বিভাজনের সময় কত সংখ্যক নিউট্রন রিলিজ হচ্ছে না পরমাণু বিভাজনের সময় আমাদের ফোর নাম্বার অব নিউট্রন কিন্তু রিলিজ হচ্ছে কিভাবে আমাদের ফোর নাম্বার অব নিউট্রন রিলিজ হচ্ছে আমরা দেখেছিলাম কিভাবে না আমরা দেখেছিলাম যে কোনো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট থেকে যদি আলফা পার্টিকেল রিলিজ করে আলফা পার্টিকেল কি আলফা পার্টিকেল কোনো রেডিও অ্যাক্টিভ এমিশনের সময় রিলিজ হয় আলফা রিলিজ হয় বিটা রিলিজ হয় গামা রিলিজ হয় এবার যদি আলফা পার্টিকেল রিলিজ করে তাহলে যদি আলফা পার্টিকেল রিলিজ করে তাহলে কিন্তু সেখানে কি হয় ইউনিট নিউট্রন কিন্তু চেঞ্জ হয় ফোর ইউনিট কী হয় নিউট্রন চেঞ্জ হয় তাহলে এবার আমরা দেখি একটা বিষয় যে এক্স যার মাস নাম্বার কত টু থার্টি ফাইভ এক্স যার মাস নাম্বার কত টু থার্টি ফাইভ এবারে এখান থেকে যদি একটা আমরা আলফা কোনা রিলিজ করাই তাহলে এখানটা তার মাস নাম্বারটা কত ইউনিট চেঞ্জ হবে এখানে তার মাস নাম্বারটা কত ইউনিট চেঞ্জ হবে ফোর ইউনিট চেঞ্জ হবে ফোর ইউনিট কী করবে ডিক্রিজ করবে কি করবে ডিক্রিজ করবে যদি ফোর ইউনিট ডিক্রিজ করে তাহলে কি হচ্ছে টু থার্টি ওয়ান ঠিক আছে তাহলে কি হচ্ছে তার নিউট্রনের সংখ্যা কত একক চেঞ্জ করছে নিউট্রনের সংখ্যা কিন্তু ফোর ইউনিট বা চার একক কিন্তু চেঞ্জ করছে কত ইউনিট ফোর ইউনিট বা চার একক কিন্তু চেঞ্জ করছে সেই সেই বেসিসে আমাদের আমাদের অপশন অপশন কি হলো বেসিসেই কিন্তু ক্লিয়ার এবারে বলতো যদি যে কতগুলো প্রোটন রিলিজ করবে ধর আমাদেরকে কোয়েশ্চেনটা এভাবে ঘুরিয়ে দিল কি বললো যে নাম্বার অফ প্রোটন রিলিজ কোয়েশ্চেনটা আমাদের এবারে কি বলা আছে যে নাম্বার অফ প্রোটন রিলিজ কতগুলো প্রোটন রিলিজ করেছে। নাম্বার অফ প্রোটন রিলিজ তাহলে কতগুলো প্রোটন রিলিজ করতো না একটা রেডিও অ্যাক্টিভ এমিশনের সময় আমরা জানি যে টু ইউনিট কিন্তু প্রোটন রিলিজ করে মানে কি তার অ্যাটমিক নাম্বারটা কিন্তু টু ইউনিট ডিক্রিজ করবে এবারে ধরো সাপোজ এখানটায় তার অ্যাটমিক নাম্বার দেওয়া আছে নাইনটি তাহলে যদি রেডিও অ্যাক্টিভ এমিশন হতো কত ইউনিট প্রোটন রিলিজ করতো না টু ইউনিট প্রোটন রিলিজ করতো তাহলে যদি এখান থেকে টু ইউনিট প্রোটন আমরা মাইনাস করে দিই বা তার অ্যাটোমিক নাম্বারটা টু ইউনিট লেস করি তখন কি হচ্ছে সেটা হচ্ছে এইটি এইট এইট তখন তার প্রোটন নাম্বারটা কত হতো বা অ্যাটামি নাম্বারটা কত হতো এই তাহলে কি আছে না কোয়েশ্চেনটাই আমাদের বলা হয়েছে কি কত ইউনিট নিউট্রন রিলিজ করবো তাহলে ফোর ইউনিট নিউট্রন রিলিজ করবে যদি বলতো যে কত ইউনিট প্রোটন রিলিজ করবে তাহলে আমরা বলতাম কিন্তু কি টু ইউনিট প্রোটন রিলিজ করবে ক্লিয়ার বোঝা গেল বিষয়টা এবারে আমরা আসছি যে নেক্সট কোয়েশ্চেন আমরা আসছি কি নিউক্লিয় বলের মান ঠিক আছে কি বলেছে যে নিউক্লিয় বলের মান কার থেকে কম বেশি কি হয় মহাকর্ষীয় বলের থেকে কম মহাকর্ষীয় বলের থেকে বেশি তড়িৎ আকর্ষণ বলের থেকে কম উপরের কোনোটিই নয়

ডিপেন্ড করে নিউক্লিয়ার ফোর্স কার উপরে ডিপেন্ড করে কি কি বলেছে যে নিউক্লিয়ার মানটা কার নিউক্লিয়র ডিপেন্ড করে বা দা ম্যাগনিটিউড দা ম্যাগনিটিউড অফ নিউক্লিয়ার ফোর্স ডিপেন্ডস অন হুইচ অফ দা ফলিং ঠিক আছে আচ্ছা তো এখানটায় অপশন কি কি বলা আছে না ইট ইজ লেস দেন গ্রাভিটেশনাল ফোর্স ফোর্স মোর দেন গ্রাভিটেশনাল ফোর্স মোর নেক্ বলেছে যে লেস দেন ইলেক্ট্রোস্ট্যাটিক ফোর্স অব অ্যাট্রাকশন আরেকটা কি বলেছে নান অব দিস অ্যাবাম ঠিক আছে কি কি বলেছে যে লেস দ্যান গ্র্যাভিটেশনাল ফোর্স মোর দ্যান গ্র্যাভিটেশনাল ফোর্স লেস দ্যান ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আর নান অব দিস অ্যাবাম ঠিক আছে তো কি বলেছে যে ম্যাগনিটিউড অফ নিউক্লিয়ার ফোর্স নিউক্লিয় বলের মানটা কিসের উপরে ডিপেন্ড করছে নিউক্লিয় বলের মান নিউক্লিয় বলের মান কিসের উপরে ডিপেন্ড করে না নিউক্লিয় বলের মান ডিপেন্ড করে মহাকর্ষীয় বল বা গ্র্যাভিটেশনাল ফোর্সের ওপর ঠিক আছে তো এর ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে কী হয় না গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে এর মানটা কিন্তু বেশি হয় ঠিক আছে নিউক্লিয়ার ফোর্সের মানটা কী হচ্ছে না নিউক্লিয়ার ফোর্সের মানটা গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে কিন্তু বেশি হচ্ছে এটা আমরা কিন্তু সবসময় খেয়াল রাখব এবারে আসি যে নিউক্লিয়ার ফোর্স নিউক্লিয়ার ফোর্সটা কি না নিউক্লিয়ার ফোর্স হচ্ছে পরমাণু নিউক্লিয়াসে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কী থাকছে না নিউক্লিয়াসের মধ্যে পরমাণু নিউক্লিয়াসে কী থাকছে না পরমাণু নিউক্লিয়াসে থাকছে প্রোটন আর নিউট্রন ঠিক আছে তো এই যে প্রোটন নিউট্রন প্রোটন কি হচ্ছে না নিউট্রনে এবং নিউট্রন কি হচ্ছে প্রোটনে কিন্তু রূপান্তরিত হচ্ছে এই যে প্রোটন নিউট্রনে এবং নিউট্রন প্রোটনে রূপান্তরিত হওয়ার সময় তাদের মধ্যে কি করে না তাদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে তাদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে যেই ফোর্সটাকে আমরা কি করি না যেই ফোর্সটাকে আমরা নিউক্লিয় ফোর্স নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয় বল হিসাবে কনসিডার করি এই নিউক্লিয় বলের মানটা কি হচ্ছে না এই নিউক্লিয় বলের মানটা কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে কিন্তু বেশি হচ্ছে বা মহাকর্ষীয় বলের থেকে কিন্তু বেশি হচ্ছে ক্লিয়ার সেই সেই কিন্তু তার অপশনটা কী হলো কারেক্ট অপশান সেই সেই কিন্তু তার কারেক্ট অপশান হলো মহাকর্ষীয় বলের থেকে এর মানটা বেশি ওকে এবারে আমরা কিন্তু নেক্সট কোশ্চেন চলে যাব নাম্বার টেন এবারে কিন্তু আমরা নেক্সট কোশ্চেন দেখব কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটির নিউক্লিয়ারটি তেজস্ক্রিয় ঠিক আছে অপশান আমাদের কোশ্চেন কি বলা আছে নাম্বার টেন হুইজ অফ দ্য ফলোইং নিউক্লিয়াইড হুইচ অব দা ফলোক্লিয়চ অফ দ্য ফলোয়িং নিউক্লিয়াইড ইজ রেডিও অ্যাক্টিভ আমাদের কিন্তু এখানটা অপশন দিয়ে দিয়েছে এ এম যার মাস নাম্বার বলেছে টু ফর্টি থ্রি আটামিক নাম্বার বলেছে নাইনটি ফাইভ অ্যালুমিনিয়াম যার মাস নাম্বার বলে দেওয়া আছে টোয়েন্টি সেভেন আর অ্যাটমিক নাম্বার বলা আছে থার্টিন আয়োডিন যার মাস নাম্বার বলে দেওয়া আছে ওয়ান টোয়েন্টি সেভেন এবং অ্যাটমিক নাম্বার বলেছে ফিফটি থ্রি পটাশিয়াম যার মাস নাম্বার বলেছে থার্টি নাইন এবং অ্যাটমিক নাম্বার বলেছে নাইনটিন ক্লিয়ার তাহলে কি বলেছে যে ইন হুইচ অফ দ্য ফলোয়িং নিউক্লিয়াইড হুইচ ওয়ান ইজ রেডিও অ্যাক্টিভ ঠিক আছে কোনটা কি হচ্ছে না কোনটা হচ্ছে তেজস্ক্রিয় তাহলে দেখবো যে কোনটা তেজস্ক্রিয় এই চারটার মধ্যে চারটার মধ্যে কোনটা তেজস্ক্রিয় না চারটার মধ্যে কিন্তু হবে কি এম ঠিক আছে এ এম টু ফর্টি থ্রি নাইনটি ফাইভ এই টাইপের একটা কোশ্চেন কিন্তু আমরা একটু আগে করে এসছি আমি কি বলেছি যে যখন আমি অ্যান্সার দেখব তখন এরকম টাইপের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তখন কিন্তু আমরা কী দেখব না তখন আমরা দেখবো যার ভর সংখ্যাটা বেশি হবে বা যার মাস নাম্বার বেশি হবে ইন জেনারেল কিন্তু সেটা কী হয় সেটা কিন্তু রেডিও অ্যাক্টিভ হয় তাহলে এখানটায় দেখো এই চারটা অ্যাটমের মধ্যে কার ক্ষেত্রে মাস নাম্বার বেশি দেওয়া আছে এর ক্ষেত্রে মাস নাম্বারটা বেশি দেওয়া আছে যেহেতু এর ক্ষেত্রে মাস নাম্বার বেশি দেওয়া আছে সেই বেশিসাই কি হবে সেই বেশিসাই কিন্তু এটাই কিন্তু হবে আমাদের রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট তাহলে আমাদের কারেক্ট অপশান কী হলো তাহলে আমাদের কারেক্ট অপশান হলো এ এম যেখানটায় তার মাস নাম্বার কত টু ফর্টি থ্রি এবং অ্যাটমিক নাম্বার কত নাইনটি ফাইভ ক্লিয়ার তাহলে আমরা কোন বেসিসে বললাম না আমরা দেখলাম কি না কখন একটা নিউক্লিয়াইট রেডিও অ্যাক্টিভ হবে না যখন তার মাস নাম্বারটা ইন জেনারেল বেশি থাকবে বেশি থাকবে তখনই কিন্তু কি হচ্ছে সেটা রেডিও অ্যাক্টিভ হচ্ছে তো আমরা যদি চারটা অপশান ইয়ে করি সামারাইজ করি তাহলে দেখো এ এমের ক্ষেত্রে মাস নাম্বার টু ফর্টি থ্রি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে টোয়েন্টি সেভেন আয়োডিনের ক্ষেত্রে ওয়ান টোয়েন্টি সেভেন পটাসিয়ামের ক্ষেত্রে থার্টি নাইন তাহলে কার ক্ষেত্রে মাস নাম্বার বেশি হচ্ছে এর ক্ষেত্রে মাস নাম্বার বেশি সেই বেসিসেই কিন্তু এই নিউক্লিয়াইটটা কী হচ্ছে রেডিও অ্যাক্টিভ ক্লিয়ার এবার আমরা নেক্সট কোশ্চেনে কিন্তু চলে যাবো নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে নাম্বার ইলেভেন তেজস্ক্রিয়তার ফলে ফসফরাস টোয়েন্টি নাইন থেকে সিলিকন টোয়েন্টি নাইন উৎপন্ন হলে কোন কণা নিঃসৃত হবে কি বলেছে কোশ্চেন দেখো আমি কোশ্চেনটা তুলছি তোমাদের নাম্বার ইলেভেন হুইচ পার্টিকেল ইজ রিমুভ ইজ এমিটেড

জিরো প্লাস ওয়ান দ্বারা কিন্তু ডিনোট করেছে কি ই প্লাস ওয়ান হয়েছে আরেকটা কি আর একটা হচ্ছে আলফা তাহলে আমাদের চারটা অপশন কি কি দেওয়া আছে আলফা দেওয়া আছে পজিট্রন দেওয়া আছে বিটা দেওয়া আছে গামা দেওয়া আছে তাহলে এর মধ্যে থেকে কারেক্ট অপশন কিন্তু আমাদের কী হবে সেটা কিন্তু খুঁজে বার করতে হবে তো দেখো ফসফরাস টোয়েন্টি নাইন থেকে কি হচ্ছে না ফসফরাস টোয়েন্টি নাইন থেকে সিলিকন টোয়েন্টি নাইন হচ্ছে তো যখন ফসফরাস টোয়েন্টি নাইন থেকে সিলিকন টোয়েন্টি নাইন হবে তখন কিন্তু এখানে কি হবে না তখন কিন্তু এখানে একটা বিটা কণা কিন্তু এমিট করবে কি কণা এমিট করবে এমিট করবে বিটা কণা কেন বিটা কণা এমিট করছে না ফসফরাস টোয়েন্টি নাইন থেকে কি হচ্ছে ফসফরাস টোয়েন্টি নাইন একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বলে দিয়েছে সেখান থেকে কি হচ্ছে না সেখান থেকে সিলিকন টোয়েন্টি নাইন আমাদের ফর্মেশন হয়েছে ঠিক আছে তো ফসফরাসের ক্ষেত্রে এই যে টোয়েন্টি নাইন এই টোয়েন্টি নাইনটা কি না টোয়েন্টি নাইনটা হচ্ছে মাস নাম্বার কি নাম্বার টোয়েন্টি নাইনটা হচ্ছে মাস নাম্বার ঠিক আছে তো যখন আমরা কি পড়েছি না যখন একটা বিটা কণা রিলিজ করে তখন কিন্তু কি হয় তখন তার অ্যাটমিক নাম্বারটা ওয়ান ইউনিট চেঞ্জ করে কিন্তু মাস নাম্বার ডাজ নট চেঞ্জ ঠিক আছে যখন বিটা পার্টিকেল রিলিজ করে তখন কি হয় অ্যাটমিক নাম্বার ওয়ান ইউনিট ইনক্রিজ করে অ্যাটমিক নাম্বার কি করে ওয়ান ইউনিট ইনক্রিজ ঠিক আছে বাট মাস নাম্বার ডাজ নট চেঞ্জ মাস নাম্বার ডাজ নট চেঞ্জ ঠিক আছে তাহলে দেখো ফার্স্ট ক্লাস টোয়েন্টি নাইন থেকে যখন আমরা সিলিকন টোয়েন্টি নাইনে আসছি তখন সেখানে মাস নাম্বারটা কি আছে তার মানে কি নিশ্চয়ই অ্যাটেমিক নাম্বার ওয়ান ইউনিট ইনক্রিজ করেছে তাহলে ওয়ান ইউনিট ইনক্রিজ করা মানে কি সেখান থেকে কি পার্টিকেল রিমুভ করে রিলিজ করেছে বা এমিট করেছে সেখান থেকে কিন্তু বিটা পার্টিকেল এমিট করেছে ক্লিয়ার কি রেসপেক্টে আমি অ্যান্সারটা বললাম তোমাদের ঠিক আছে এবারে কি না এবারে আমাদের নাম্বার টুয়েলভ কোশ্চেন কি বলেছে সাধারণত এক ব্যক্তি সর্বোচ্চ মাত্রার বিকিরণ পায় সাধারণত এক ব্যক্তি সর্বোচ্চ মাত্রার বিকিরণ পায় ঠিক আছে কোথা থেকে এটা একটা ভালো কোশ্চেন কোথা থেকে বলেছে সিগারেট থেকে মেডিকেল এক্স থেকে স্বাভাবিক পারিপার্শ্বিক বিকিরণ থেকে শক্তি কেন্দ্র থেকে একজন ব্যক্তি বলেছে ক্লিয়ার কি বলেছে যে সর্বোচ্চ মাত্রার বিকিরণ পায় কোশ্চেনটা তাহলে কি বলেছে আমাদের ইন দ্য ফলোইং ম্যাক্সিমাম ঠিক আছে কি বলেছে ইন দা ফলো নিম্নলিখিত কোনটির মধ্যে ম্যাক্সিমাম ক্যান বি ফাউন্ড কোন ক্ষেত্রে আমরা কি পাচ্ছি ম্যাক্সিমাম এমিশন পাচ্ছি এখানটি কি বলেছে সিগারেট ফ্রম স্মোক ফ্রম স্মোকিং অফ সিগারেট ঠিক আছে ধূমপান করলে বা সিগারেট খেলে এখানটা কি বলছে ফ্রম মেডিকেল এক্স রে ঠিক আছে স্বাভাবিক পারিপার্শ্বিক বিকিরণ থেকে মানে কি ফ্রম সারাউন্ডিং সোর্স অফ ডিকে ডিকে আর এটাকে আমরা বলতে পারি এমিশন হিসেবেও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি হয়েছে কি থেকে বাকি নিউক্লিয়ার নিউক্লিয়ার শক্তি কেন্দ্র ঠিক আছে নিউক্লিয়ার শক্তি কেন্দ্রকে আমরা কি হিসাবে রিপ্রেজেন্ট করেছি নিউক্লিয়ার রিয়াক্টর হিসাবে রিপ্রেজেন্ট করেছি তো এর মধ্যে কারেক্ট অপশন আমাদের কি হবে আমরা সিগারেট থেকে পাচ্ছি না পারিপার্শ্বিক পরিবেশ থেকে পাচ্ছি না মেডিকেল এক্সরে থেকে পাচ্ছি না নিউক্লিয় শক্তি কেন্দ্র থেকে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ রেডিও অ্যাক্টিভ এমিশন পাচ্ছি বা বলতে পারি ম্যাক্সিমাম নাম্বার অফ এমিশন পাচ্ছি কোন ক্ষেত্রে পাচ্ছি ঠিক আছে কোন ক্ষেত্রে আমরা পাচ্ছি না নিউক্লিয় শক্তি কেন্দ্র থেকে কিন্তু বিকিরণ কিন্তু সর্বোচ্চ হয় কোথা থেকে না নিউক্লিয়ার শক্তি কেন্দ্র থেকে কিন্তু বিকিরণটা সর্বোচ্চ সিগারেট কি না সিগারেট থেকে আমরা নিশ্চয়ই তেজস্ক্রিয় রশ্মি পাই না তাহলে এই অপশন আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল ঠিক আছে আচ্ছা মেডিকেল এক্স রে মেডিকেল এক্সরে থেকে কি হচ্ছে মেডিকেল এক্সরে থেকে অবশ্যই মেডিকেল এক্সরে থেকে কি হয় মেডিকেল এক্স রে থেকে গামা পার্টিকেল অ্যাজ এ রেডিও একটিভ পার্টিক্যাল হিসাবে কিন্তু রিলিজ হয় কি পার্টিকেল গামা পার্টিকেল অ্যাজ এ রেডিও একটিভ পার্টিক্যাল হিসাবে কিন্তু রিলিজ হয় কিন্তু এর পরিমাণটা কি কম স্বাভাবিক পারিপার্শ্বিক বিকিরণ থেকেও আমরা কিন্তু পাই না পারিপার্শ্বিক বিকিরণ মানে কি সূর্য থেকে পৃথিবীতে যে আলো আসছে এটাও হচ্ছে একটা স্বাভাবিক বিকিরণ পদ্ধতি তাহলে এটাও কিন্তু হবে না তাহলে কারেক্ট অপশন কি না কারেক্ট অপশন হচ্ছে নিউক্লিয়ার রিয়াক্টর বা নিউক্লিয়ার শক্তি কেন্দ্র ঠিক আছে এখান থেকে কিন্তু একজন ব্যক্তি ম্যাক্সিমাম নাম্বার অফ কিন্তু এমিশন পাবে ক্লিয়ার তাহলে নাম্বার টুয়েলভ তাহলে নাম্বার টুয়েলভ কোয়েশ্চেন আমাদের কারেক্ট অপশন কি হলো কারেক্ট অপশন হলো ফ্রম নিউক্লিয়ার রিয়াক্টর ক্লিয়ার ফ্রম নিউক্লিয়ার রিয়াক্টর এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলেছে পারমাণবিক বোমায় যে তেজস্ক্রিয় আইসোটো ব্যবহার করা হয় পারমাণবিক বোমায় যে তেজস্ক্রিয় আইসোটো আমরা ব্যবহার করি ঠিক আছে টু ফর্মেশন ফর্মেশন অফ এনম্বোমেশন এন হুইচ ফরমেশন অফ এন অ্যাটম্বোম ওয়ান ইজ কি বলেছে প্লুটোনিয়াম টু থার্টি নাইন অপশান বি কি বলেছে প্লুটোনিয়াম টু থার্টি সিক্স অপশান সি কি বলেছে ইউরেনিয়াম টু থার্টি অপশান ডি কি বলেছে ইউরেনিয়াম টু থার্টি এইট ঠিক আছে চারটা অপশান আমাদের প্রোভাইড করা আছে কি আছে প্লুটোনিয়াম টু থার্টি নাইন প্লুটোনিয়াম টু থার্টি সিক্স ইউরেনিয়াম টু থার্টি ইউরেনিয়াম টু থার্টি এইট এবারে আমি একটা কথা বলে দিই চারটা এলিমেন্টই কিন্তু হচ্ছে কি আমাদের রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বা তেজস্ক্রিয় পদার্থ চারটা এলিমেন্টই আমাদের রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বা তেজস্ক্রিয় পদার্থ ঠিক আছে চারটা এলিমেন্টই কিন্তু রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় তো পারমাণবিক বোমায় কি তেজস্ক্রিয় আইসোটোপ আমরা ইউজ করি পারমাণবিক বোমায় আমরা ইউজ করি প্লুটোনিয়াম দুশো উনচল্লিশ বা প্লুটোনিয়াম টু থার্টি নাইন এটাই কিন্তু আমরা কী করি না এটাই কিন্তু আমরা ইউজ করি ঠিক আছে তাহলে আমাদের অপশান কী হচ্ছে আমাদের কারেক্ট অপশান হচ্ছে এ প্লুটোনিয়াম টু থার্টি নাইন ঠিক আছে এবার একটা কোশ্চেন বলে রাখি এখানে পারমাণবিক বোমা কী ধরনের বিক্রিয়া এটা নিউক্লিয়ার বিভাজন না নিউক্লিয় সংযোজন মানে আমি বলতে চাইছি যে এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশান না নিউক্লিয়ার ফিউশন রিয়েকশন অবশ্যই এটা কিন্তু নিউক্লিয়ার ফিশান রিয়েকশন মনে রাখবে এটা এটা কি রিয়েশন এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশান বা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া কি বিক্রিয়া নিউক্লিয় বিভাজন বিক্রিয়া মনে রাখবে কি বিক্রিয়া এটা এটা হচ্ছে কিন্তু আমাদের নিউক্লীয় বিভাজন বিক্রিয়া তো নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়ায় মেন পদার্থ হিসাবে মেন যে আমাদের রিয়াক্টেন্ট আছে এই রিয়াক্টেন্ট হিসাবে আমরা কি ইউজ করি আমরা ইউজ করি প্লুটোনিয়াম টু থার্টি নাইন এটাই কিন্তু আমরা ইউজ করি ক্লিয়ার তো এবার আমাদের নেক্সট নাম্বার 14 কি বলেছে কার্বন 14 স্বতঃস্ফূর্তভাবে ফুর্ত করে কার্বন 14 কার্বন 14 মানে কি না এটা হচ্ছে কার্বনের একটা আইসোটোপ আমরা দেখলাম আগের একটা क्वेश्चन আমরা করেছিলাম ওখানে আমাদের এস ছিল কিছু অপশন ওখানে আমি তুলে দিয়েছিলাম তোমাদের যে কার্বনের একটা আইসোটোপ কিন্তু কার্বন চোদ্দ ছয় হিসাবেও থাকে যেটা কি হয় না গাছের গুঁড়ির বয়স নির্ধারণ করতে কিন্তু ব্যবহার করা হয় কার্বন চোদ্দ ছয় বা সি ফর্টিন তো কি বলেছে সি ফর্টিন আইসোটোপিটস হুইচ কাইন্ড অফ পার্টিক্যাল ঠিক আছে কি বলেছে সি ফর্টিন আইসোট অফ হুইচ কাইন্ড অফ পার্টিকেল কি কি বলে দিয়েছে আলফা বিটা ডেল্টা গামা আলফা বিটা ডেল্টা গামা চারটা অপশন আমাদের প্রোভাইড করা আছে কি কি বলেছে যে কার্বন চোদ্দ এই যে আইসোটোপটা এটা কি রশ্মি বিকিরণ করে কার্বন চোদ্দ আইসোটোপ ঠিক আছে তো কার্বন চোদ্দ দেখো আমি এবারে বলি কিভাবে হচ্ছে আনসারটা কার্বনের কী জানি না কার্বনের ইন জেনারেল কী হয় কার্বনের অ্যাটোমিক নাম্বার হচ্ছে টুয়েলভ আর সরি কার্বনের অ্যাটোমিক নাম্বার হচ্ছে সিক্স আর মাস নাম্বার হচ্ছে কত টুয়েলভ কার্বনের একটা আইসোটোপ কার্বনের একটা আইসোটোপ কি সি চোদ্দো ছয় সি কি ছয় না সি চোদ্দো ছয় ঠিক আছে তাহলে দেখো এখান থেকে কী পার্টিক্যাল রিলিজ করেছে এখানটায় দেখো শুধুমাত্র কী হয়েছে এখানটায় শুধুমাত্র তার মাস নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়েছে মাস নাম্বারটা কত ইউনিট চেঞ্জ হয়েছে টু ইউনিট চেঞ্জ হয়েছে সেখানে কিন্তু দেখো তার অ্যাটমিক নাম্বারের কিন্তু কোনো পরিবর্তন হয়নি তাহলে যেহেতু এর মাস নাম্বার চেঞ্জ হয়েছে তাহলে এখানটায় কি পার্টিকেল রিলিজ করেছে এ কিন্তু রিলিজ করেছে বিটা পার্টিকেল রিলিজ করেছে ঠিক আছে কি পার্টিকেল রিলিজ করেছে এ কিন্তু বিটা পার্টিকেল রিলিজ করেছে ঠিক আছে এ কিন্তু কি পার্টিকেল রিলিজ করেছে বিটা পার্টিকেল রিলিজ করেছে এবারে আসি যে কিভাবে হচ্ছে বিষয়টা সাপোজ ধরো বিটা পার্টিকেল রিলিজ করলে আমরা কি হয় জানি বিটা পার্টিকেল যদি রিলিজ করে তাহলে কি হয় না ই জিরো মাইনাস ওয়ান মানে কি তার ইলেকট্রনটা সরি তার অ্যাটমিক নাম্বারটা ইউনিট ইনক্রিজ করে ঠিক আছে তাহলে ওয়ান ইউনিট যদি ইনক্রিজ করে তাহলে এখানটায় কি হবে না এখানটায় কিন্তু সি ফোরটিন এইট হওয়া উচিত কিন্তু এখানটায় কি হচ্ছে সি ফোরটিন সিক্স হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে একটা এক্সেপশন কেস এখানটায় কি হয় এর সঙ্গে কিন্তু আরও অনেক প্রোডাক্ট কিন্তু তৈরি হয় বাই প্রোডাক্ট কিন্তু এর সঙ্গে আরো অনেক তৈরি হয় শুধুমাত্র কার্বন চোদ্দ ছয় তৈরি হয় না তার সঙ্গে বাই প্রোডাক্ট হিসাবে আরও অন্যান্য পদার্থ কিন্তু তৈরি হয় এবং এটা কি বিক্রিয়া এটাও হচ্ছে ওয়ান টাইপ অফ নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া যেখানটায় কি না যেখানটায় কার্বন বারো ছয়টাকে যখন একটা আমি নিউট্রন দ্বারা আঘাত করছি তখন কার্বন বারো ছয়টা ভেঙে গিয়ে কি হচ্ছে না একটা তেজস্ক্রিয় আইসোটোপ কার্বনেরই

ইন নিউক্লিয়ার রিয়াক্টর গ্রাফাইট গ্রাফাইট ইজ ইউজড কি হিসাবে ইউজ করা হচ্ছে গ্রাফাইট টা আমরা কি হিসাবে ইউজ করি ঠিক আছে গ্রাফাইট আমরা কি হিসাবে ইউজ করি ঠিক আছে

এজ এ লুব্রিকেন্ট এ ফুয়েল টু কন্ট্রোল নিউট্রন এবং অপশন ডি কি বলেছে না কোটিং

অ্যাজ এ ইনসুলেটর কোটিং মানে অন্তরকের কোটিং হিসাবে বা অন্তরকের আস্তরণ হিসাবে ই নিউক্লিয়ার রিয়াক্টর নিউক্লিয়ার রিয়াক্টরের মধ্যে তো এর ক্ষেত্রে আমাদের কারেক্ট অপশানটা কী হবে না এর ক্ষেত্রে আমাদের কারেক্ট অপশান হবে কিন্তু নিউট্রনের বেগকে প্রশম করার জন্য কী অপশানটা হবে আমাদের অপশানটা হবে আমাদের কিন্তু সি নিউট্রনের বেগকে প্রশম করা প্রশমিত করার জন্য বা টু কন্ট্রোল দ্য নিউট্রনস কেন এবার আসি আমরা কেন না নিউক্লিয়ার ফিশান যে রিয়েকশান বা নিউক্লিয়ার রিয়েক্টরে কি হচ্ছে না নিউক্লিয়ার রিয়েক্টরে নিউক্লিয়ার ফিশান রিয়েকশান বা নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া করছে নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া কি না নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া হচ্ছে একটা চেন রিয়েকশান তো এখানটায় কি হচ্ছে না এখানটায় নতুনভাবে নিউট্রন তৈরি হচ্ছে সেই নিউট্রন গিয়ে আবার কী করছে না রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটাকে আবার আঘাত করছে আবার আঘাত করে কী করছে সেখান থেকে আবার নতুন প্রোডাক্ট কিন্তু জেনারেট করছে তো এইভাবে কি হয় না এইভাবে কিন্তু এই বিক্রিয়াটা চলতে থাকে তাহলে আমরা যদি নিউট্রনটাকে না প্রশমিত করি বা নিউট্রালাইজ না করি এই বিক্রিয়াটা কিন্তু ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত পুরো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটা পুরোপুরি ভাঙছে ক্লিয়ার যতক্ষণ না পর্যন্ত পুরো রেডিও এলিমেন্টটা পুরোপুরি ভাঙছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিক্রিয়াটা চলতে থাকবে এবং এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণে এনার্জি কিন্তু আমাদের প্রোডাক্ট হিসাবে পাবো ঠিক আছে প্রচুর পরিমাণে এনার্জি কিন্তু আমরা বাই প্রোডাক্ট হিসাবে পাবো তো এত ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ এনার্জি তাহলে আমরা কোনো কাজে লাগাতে পারবো না তার জন্য কী করি না তার জন্য আমরা যদি নিউট্রনের বেগটাকে প্রশম করি তাহলে সেখানটায় কি হয় না তুলনামূলকভাবে আমরা রিয়োকশানটাকে আন্ডার কন্ট্রোলে রাখতে পারি সেই বেসিসেই কিন্তু কী করা নিউক্লিয়ার রিয়েক্টরে নিউক্লিয়ার নিউট্রনের বেগকে প্রশম করার জন্য আমরা কী করি না আমরা গ্রাফাইট কিন্তু ব্যবহার করি এখানটায় আমরা গ্রাফাইট ব্যবহার করতে পারি বা ক্যাডমিয়ামও কিন্তু ইউজ করতে পারি সিডি এটাও কিন্তু আমরা ইউজ করতে পারি ঠিক আছে নিউটনের বেসকে প্রশমিত করার জন্য এগুলো কিন্তু তোমাদের আগের ক্লাসে পড়ানো হয়েছে ঠিক আছে তো মোটামুটি আমরা কোশ্চেনগুলো দেখলাম পনেরোটা কোশ্চেন আমরা আলোচনা করলাম এর মধ্যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এর মধ্যে ইনক্লুড আছে তো কোশ্চেনগুলো তোমরা দেখবে তো এই টাইপেরই কিন্তু কোশ্চেন তোমাদের এক্সামে আসবে ঠিক আছে তো কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে দেখো এবং এর যে ক্লাস দেওয়া হয়েছে রেডিও অ্যাক্টিভিটির যে ক্লাস দিয়েছি আমরা তেজস্ক্রিয় বিকিরণের যে ক্লাস দেওয়া হয়েছে ওই ক্লাসটাও কিন্তু তোমরা ভালোভাবে ফলো করো এই কোশ্চেনগুলো এমসিকিউ কোশ্চেনগুলো তোমরা ফলো করো এবং নতুন যদি কোনো এমসিকিউ কোশ্চেন তোমাদের থেকে থাকে যেগুলো তোমরা পাচ্ছ না নতুন এমসিকিউ কোনো কোশ্চেন যদি থেকে থাকে যেগুলো তোমরা পাচ্ছ না ওই টাইপের এমসিকিউ কিউ কোশ্চেন তোমরা গ্রুপে ফরওয়ার্ড করো সেখান থেকে আমরা দেখবো সেখান থেকে দেখে আমরা কিন্তু তার ফিডব্যাক দেবো এবং সঙ্গে আমরা কিন্তু অ্যান্সার তোমাদের প্রোভাইড করবো ঠিক আছে তো মোটামুটি আমাদের রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টার কমপ্লিট এমসিকিউ কিউ সিরিজও কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল এই চ্যাপ্টারের উপরে আপাতত তো নেক্সট যে স্যাটারডে আছে নেক্সট স্যাটারডেতে কিন্তু আমরা এই রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারের উপরে একটা এমসিকিউ কোশ্চেন কোয়েশ্চেন যে আমাদের সিরিজ হয় ওই সিরিজটা কিন্তু তোমরা অংশগ্রহণ করো এবং অবশ্যই কিন্তু ক্লাসগুলো ভালোভাবে ফলো করে তারপরে কিন্তু এক্সাম দাও তো মোটামুটি চ্যাপ্টার কমপ্লিট আমাদের তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই থ্যাংক ইউ